গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু গাইডেন্সগুলো ডাব্লুবিপি তো আজকে তোমাদের সাথে ডাব্লু বিপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সেট নাম্বার ফাইভ ডিসকাস করবো তো প্রতিদিনের মতো আজও তোমাদের জন্য তিরিশটি অতি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে এই সেটে তোমরা পুরো ক্লাসটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না আর যেসব কোশ্চেনগুলো আমি দেবো সেগুলোর আনসার দিও লাস্টে দুটো হোমওয়ার্ক আছে সেগুলোর আনসার দিও ঠিক আছে আর গুলো কিন্তু অবশ্যই অ্যাটেম্প করতে থাকো চলো তাহলে ক্লাসটা শুরু করি দেখো ফার্স্ট কোশ্চেনে রয়েছে ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেল কে নিযুক্ত হলেন তো এখন রয়েছেন অপশান এ অ্যান্টিনিও গুটেরাস ঠিক আছে এটা দু হাজার ছয়ে এসেছিল কোশ্চেনটা তখন কে ছিলেন না কাফি আন্নান ঠিক আছে এটা কাফি আন্নান তখন ছিলেন এখন অ্যান্টিনিও গুটেরাস নেক্সট দ্য ভিনসি কোড হ্যাঁ বইটির লেখককে দ্য ভিনসি কোড বইটির লেখক হচ্ছে অপশান বি ড্যান ব্রাউন অপশান বি নেক্সট কল্লোল নাটকের রচয়িতাকে কল্লোল নাটক নাটকের রচয়িতা হচ্ছেন অপশান ডি উৎপল দত্ত নেক্সট ভারতে কাগজ উৎপাদনে প্রথম হচ্ছে কোন রাজ্যটি এগুলোর মধ্যে রাইট আনসার ইজ অপশান সি হ্যাঁ মহারাষ্ট্র মহারাষ্ট্র হচ্ছে প্রথম এবারে দেখো আঠারোশো সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে প্রথম পেপার মিল স্থাপিত হয়েছিল আর মহারাষ্ট্র হচ্ছে সবথেকে বেশি কাগজ উৎপাদনের প্রথম রাজ্য তো রাইট আনসার অপশান সি নেক্সট পালকির গান এটি গীতিকারকে পালকির গানের গীতিকার হচ্ছেন অপশান অপশান এ সত্যেন্দ্রনাথ দত্ত নেক্সট নিম্নোক্ত নৃত্যগুলির মধ্যে কোনটি আসামের নৃত্য হচ্ছে বিহু বিহু ইজ দ্য রাইট আনসার অপশান ডি এবার দেখো গরবা হচ্ছে গুজরাটের তামাশা মহারাষ্ট্রের আর কাজরি হচ্ছে উত্তরপ্রদেশের তো রাইট আনসার অপশান ডি বিহু নেক্সট মহাপৃথিবী কে লিখেছেন মহাপৃথিবী এই লেখাটি হচ্ছে অপশান সি জীবনানন্দ দাসের লেখা মহাপৃথিবী দেখতে পাচ্ছ বুকস অ্যান্ড অথার্স থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন এসছে ঠিক আছে তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে পড়বে নেক্সট সম্প্রতি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী কত বছর পূর্ণ করেছে এটা দু হাজার ঠিক আছে তাহলে দু হাজার অনুযায়ী এটা পঞ্চাশ বছরে পূর্ণ করেছিল তখন দেখো এবারে দেখো পথের পাঁচালী উনিশশো সালে সত্যজিৎ রায় পরিচালিত একটি বাংলা ভাষার নাটক চলচ্চিত্র আর পথের পাঁচালী উপন্যাসটি উনিশশো সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন ঠিক আছে তো সত্যজিৎ রায়ের পথের পাঁচালী পঞ্চাশ বছর পূর্তি হয়েছিল দু হাজার নেক্সট নিম্নোক্ত গুলি থেকে সঠিক জোর নির্বাচন করুন এবারে দেখো ভারতের সুপ্রিম কোর্টের মানে কত বছর পর্যন্ত তারা ওই পদে থাকতে পারেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি পঁয়ষট্টি বছর পর্যন্ত হাইকোর্টের বিচারপতি বাষট্টি বছর পর্যন্ত কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া ইনি ছ বছর বা পঁয়ষট্টি বছর পর্যন্ত যেটি আগে হবে ঠিক আছে আর রাজ্যপাল হচ্ছে অপশান মানে চার নম্বরে রয়েছে পাঁচ বছর তো এক দুই তিন চার পর অপশন এ হচ্ছে রাইট আনসার অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হচ্ছে কী ধরনের অধিকার ভোট দেওয়ার অধিকার হচ্ছে অপশন সি আইনি অধিকার ঠিক আছে লিগাল রাইট হচ্ছে ভোট দেওয়ার অধিকার আর ভোট দেওয়ার অধিকার এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে না তিনশো ছাব্বিশে আর তিনশো চব্বিশে হচ্ছে ইলেকশন কমিশন সম্পর্কে বলা আছে ঠিক আছে তো রাইট আনসার এখানে সি নেক্সট ভারতে সবুজ বিপ্লব নিম্নোক্ত কোন ক্ষেত্রে সর্বাধিক সফল সর্বাধিক সফল হয়েছে গম আর চাল এই দুটো ক্ষেত্রেই হবে কেননা দেখো দুটো দুটো করে রয়েছে তো যদি একটা একটা করে থাকতো তাহলে শুধু গমই হতো কারণ গম থেকে বেশি গমের ক্ষেত্রে সবথেকে বেশি সফল হয়েছিল সবুজ বিপ্লবটা তো এনে দুটো রয়েছে তাহলে আলুটা নয় কিন্তু ওই জন্য গম আর চাল হলো এবারে আলুর জন্যও কিন্তু একটা হয়েছিল সবুজ বিপ্লব তো সেটা কি সেটা একটু কমেন্ট করে জানাবে রাইট আনসার অপশান এ আর সবুজ বিপ্লবের জনক ভারতে হচ্ছেন এম এস স্বামীনাথন রাইট আনসার অপশান এ নেক্সট অন্তর্দ্বয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হচ্ছে অপশান বি গরিব মানুষের উন্নয়ন ঠিক আছে নেক্সট ভারতে আয়কর হলো আয়কর হচ্ছে প্রত্যক্ষ এবং প্রগতিশীল অপশান ডি ইজ দ্য রাইট আনসার ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ ঠিক আছে এবার দেখো আচ্ছা এখানে ইনডাইরেক্ট হয়ে গেছে এটা ডাইরেক্ট হবে ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর যেগুলো হচ্ছে ইনকাম আয় কর ঠিক আছে এটা দেওয়া আছে কর্পোরেট ওয়েলথ এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স যেটা হচ্ছে প্রত্যক্ষ এবং প্রগতিশীল ঠিক আছে নেক্সট লোকসভায় জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল কত তো এটা সর্বাধিক সময়কাল হচ্ছে অপশান বি ষাট মিনিট হুম এটা দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত টাইম এটার এই কোয়েশ্চেন আওয়ারটার তো রাইট আনসার অপশান বি নেক্সট ভারতীয় সংবিধানের পঞ্চাশ নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত সেটি কি পঞ্চাশ নম্বর ধারাটি হচ্ছে অপশান এ বিচারকবর্গকে কার্যনির্বাহীগণের থেকে আলাদা করা এটাই লেখা আছে পঞ্চাশ নম্বর ধারাতে ঠিক আছে নেক্সট সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে দেখো অপশানগুলো কিন্তু এরকমই ছিল তাহলে ইউরেনাস আর শুক্র এই দুটোই হবে হুম তো দুটোই হবে ভেনাস অ্যান্ড ইউরেনাস তো এখানে সি সি ছিল দেওয়া মানে আনসারে সি দেওয়া ছিল আমি তাই সিটা দিয়ে দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি ইউরেনাস ও শুক্র দুটোই ঘোরে তাই না পূর্ব থেকে পশ্চিম দিকে ঠিক আছে চলো তাহলে নেক্সট এবার হচ্ছে নদী এবং জেলা জোর মেলাতে বলেছে দেখো এবারে কংসাবতী হচ্ছে পশ্চিম মেদিনীপুর তিস্তা জলপাইগুড়ি গঙ্গা মুর্শিদাবাদ তোরসা কোচবিহার রাইট আনসার অপশান এ তিন চার এক দুই ঠিক আছে রাইট আনসার অপশান এ নেক্সট কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনাইট স্কেলের মান সমান হয় রাইট আনসার ইজ অপশান সি চল্লিশ ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টি সরি মাইনাস চল্লিশ ডিগ্রি সমান হয় নেক্সট নিম্নোক্ত কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল প্রেমবেলটা সংশোধিত হয়েছিল এটা বিয়াল্লিশতম নাইনটিন সেভেন্টি সিক্স অনুযায়ী ঠিক আছে এটা সংশোধিত হয়েছিল প্রেমবেলটা নেক্সট রেগুর মৃত্তিকা হল রেগুর মৃত্তিকা হচ্ছে অপশানে এটা আগের দিনেরও একটা কোশ্চেনে ছিল যেটার আনসারটা ব্যাসল্ট হয়েছিল তো এটা কৃষ্ণমৃত্তিকা হচ্ছে এখানে রাইট আনসার ঠিক আছে এগুলো রিপিটেড কোশ্চেন কিন্তু তো দেখো কৃষ্ণমৃত্তিকা ব্যাসল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় আর এই তুলা চা মানে এই মৃত্তিকা তুলো চাষের জন্য উপযোগী ঠিক আছে নেক্সট ভূষা মাখানো ধাতব বস্তুকে জলে ডোবালে উজ্জ্বল দেখায় কেন উজ্জ্বল দেখার কারণ হচ্ছে অপশান ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এটা হয়ে থাকে নেক্সট আচ্ছা এই প্রতিসরণ প্রতিসরণ দেখবে কোন একটা দণ্ডকে যদি আংশিক নিমজ্জিত করা হয় জলে তাহলে একটু উপর দিক উঠে এসেছে মনে হচ্ছে না মানে মনে হয় তো সেটা প্রতিসরণের জন্য রাইট আনসার এখানে অপশান ডি নেক্সট পদে থাকাকালীন কোনো রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কত টাইমটা বছর হবে না মাস হবে কি হবে তো এখানে আনসার হচ্ছে অপশান ডি মাস তিনি রাষ্ট্রপতি হিসাবে কাজটা চালাতে পারেন তার ছ মাসের মধ্যেই কিন্তু আবার নির্বাচন করতে হবে হ্যাঁ এবারে দেখো তেষট্টি নম্বর ধারাতে বলা আছে ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে চৌষট্টি নম্বর ধারাতে ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিয় চেয়ারম্যান হবেন রাজ্যসভার সেটা বলা আছে আর ছেষট্টি নম্বর ধারাতে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন সম্পর্কে বলা আছে রাইট আনসার অপশান ডি নেক্সট শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কে শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে অপশান এ সেবি সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি এটা নিয়ন্ত্রণ করে আর চেয়ারম্যান এখন রয়েছেন অজয় ত্যাগী নেক্সট নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কোন নদীর ওপর সেটা হচ্ছে অপশান এ কৃষ্ণা নদীর ওপর কৃষ্ণা নদীর ওপর এবারে দেখো কৃষ্ণা নদী তালমারটি আচ্ছা নাগার্জুন হয়েছে শ্রী শৈল্যাম এগুলো রয়েছে কাবেরীর ওপর রয়েছে মানে কাবেরিতে মেত্যুর ড্যাম নির্মিত হয়েছে তো এখানে রাইট আনসার হয়েছে অপশান এ নেক্সট প্রতি ঘন্টায় হিটপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ কত পাম পাম্প করা রক্তের পরিমাণ কত অপশান এ তিনশো লিটার ঠিক আছে তিনশো লিটার নেক্সট নিম্নোক্ত কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় ভারতীয় যে টাকাটি ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় সেটা হচ্ছে অপশান এ এক টাকা এক টাকা ভারত সরকার মুদ্রিত করে আর বাকিগুলো আরবিআই ঠিক আছে নেক্সট কোন সময়ে সমগ্র ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করে সমগ্র ভারতবর্ষে হচ্ছে অপশান বি এক থেকে দশ জুনের মধ্যেই প্রবেশ করে যায় দক্ষিণ পশ্চিম বায়ু নেক্সট সুন্দরবনে মানে সুন্দরবন কি ধরনের অরণ্য সুন্দরবন হচ্ছে অপশান ডি ক্রান্তীয় তরণ্য হচ্ছে সুন্দরবন এবারে দেখো সুন্দরবন ভারত তথা পৃথিবীর মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে রাইট আনসার অপশান ডি ক্রান্তীয় ক্রান্তীয় অরণ্য নেক্সট ন্যাবার্ড প্রতিষ্ঠানটি নিম্নক্ত কোনটির সাথে জড়িত সেটা হচ্ছে অপশান বি গ্রামের উন্নয়নের সাথে জড়িত হ্যাঁ এবারে দেখো ব্যাট হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তাহলে রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রামের উন্নয়নের সাথে জড়িত আবার যদি এগ্রিকালচার থাকতো কৃষিটা তাহলে কৃষিটাও আনসার হতো ঠিক আছে এবার এস্টাবলিশড হচ্ছে বারোই জুলাই উনিশশো বিরাশিতে আর চেয়ারম্যান এখন রয়েছেন জি আর চিন্তালা রাইট আনসার অপশান বি গ্রামের উন্নয়ন নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন এটা নিম্নোক্ত কোন কাল্পনিক রেখাটি পৃথিবী পৃষ্ঠের একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখার কাজ দিয়ে গেছে সেটা হচ্ছে অপশান সি আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক আছে আন্তর্জাতিক তারিখ রেখাটি গেছে নেক্সট আচ্ছা হোমওয়ার্কগুলো দেখে না উল হাইডেল পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত আর পর্তুগালের নবনিযুক্ত রাষ্ট্রপতির নাম এ দুটো বলবে আর যে কোশ্চেনগুলো দিলাম সেগুলো বলবে আনসার নেক্সট আচ্ছা আগের দিনের কোয়েশ্চেনের আনসার হচ্ছে অলিম্পিক দিবস হচ্ছে তেইশ জুন আর স্প্যান স্প্যানিশ গ্র্যান্ড পিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে লুইস হ্যামিল্টন জিতেছে ইনি হচ্ছেন মার্সিডিস চালক ব্রিটেনের অধিবাসী ঠিক আছে তো হয়ে গেল আনসারগুলো তো গাইজ আমাদের পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে গেল আশা করি তোমরা মন দিয়ে দেখেছো ঠিক আছে এবারে তাহলে আনসারগুলো দিয়ে দাও হ্যাঁ আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চলো থ্যাংক ইউ